السلام عليكم. এটা হলো আমার সেই প্রবাস ভিডিও। গেলাম ব্যাংকে টাকা উঠাইতে, তো ব্যাংক থেকে টাকা উঠাই আসলাম। দেখেন এই প্রচন্ড রৌদ্র পড়তেছে, গরম পড়তেছে, যদিও শীতকাল দুপুরবেলা। এখানে এক পাকিস্তানি দেখেন কত কষ্ট করতেছে এই রৌদ্রে। ভিতরে টাইসের কাজ চলতেছে, মশলা বানাইতেছে। এখানে একটা জিনিস সুবিধা আছে কি, যে কোনো লোক এখানে বাড়ি ঘর যারা তৈরি করে, এখানে বাইরের কোনো লোক ওখানে মানে যেন ঢুকতে না পারে, যেন তারা ওই ব্যবস্থাটাই করে রাখে। এখানে কাজ চলতেছে, সম্ভবত ভাড়া দেওয়ার জন্য এগুলো তৈরি করা হয়েছে বিল্ডিংটা। কই সামদুল্লাহ হবে, এখানে এগুলো আবাসিক এলাকা, কিন্তু এটা সম্পূর্ণ আবাসিক এলাকা। ওই ওইদিকে হইলো আবার মার্কেট, হয়তো এক সময় ভালো অবস্থান হলে আবাসিক এলাকাগুলো এলাকাগুলো পরিবর্তন হয়, কমার্শিয়াল এলাকা পরিবর্তন হয়ে যাবে। দিয়ে ঢুকে যায় বাইরে হওয়ার রাস্তা জানি না। এখানে একটা হাসপাতালের, এই যে আমার ক্যামেরার সামনে দেখতেছেন, এটা একটা জমিদার বাড়ির মতো অনেক বড়। সম্ভবত এরা ভাইয়েরা থাকে এখানে, মানে এক ফ্যামিলির লোকে এরা। আজান দিতেছে না এখনো, আজানের সময় হয়েছে প্রায়।
এখানে একটা সুপার মার্কেট ছিল আগে, ভাড়া বেশি চাইবি যায়, এটা ছেড়ে দিয়েছে। এই সুপার মার্কেটটা পিছনে আমার রুম, মানে আজান আরো আগে হয়েছে আমি শুনি নাই। এখন আকামত দিতেছে, আমি দিতেছি একটা বাংলাদেশি হোটেলে। করতে হবে রে, একটু গরম লাগতেছে, ভালো লাগতেছে, আর হাঁটলে শরীরের জন্য ভালো। হয়তো একদিন এই ভিডিওটা আমার কাছে, আমার নিজের ভিডিও নিজের কাছে একটা স্বপ্ন হয়ে থাকবে, যে আমি এমন একটা সময় ছিলাম। এখানে একটা হাসপাতাল থাকার কারণে এখানে গাড়ির অবস্থা দেখেন, প্রচুর গাড়ি এখানে। আল্লাহ তাহলে কোটি কোটি টাকার মালিক ভাইদের, আল্লাহ আল্লাহ, প্রবাস আর ভালো লাগে না রে আল্লাহ, আর কত বছর থাকতে হবে আর। এই সামনে এই লাইন হলো, এই যে সামনে একটা সব হোটেল, ওই লাস্ট একটা সব হোটেল, আর এগুলো সব নিচে ব্যবসা প্রতিষ্ঠান, উপরে লোকজন থাকে।
যে এটা হচ্ছে বাংলাদেশি খানার হোটেল। এখানে দোকান খোলা আছে,